সন্ধে থেকে ভিডিওটা শুরু করলাম। আসলে আমার মেয়ে একটা জামা কিনতে যাবে আজকে পয়লা বৈশাখের জন্য, তো এটা আগে দিয়ে দেব। দিয়ে তারপরে বাবা চুলুলে আমার গাল দিয়ে যাচ্ছে দেখো, বকিস নিয়ে ভালো লাগলো না নি যাবে তো না, দরকার নেই খাবো না, যাও আমি যাবো। তুমি কি করবা, দিদি কিনে নিয়ে চলে আসবি, তুমি পড়তে বসো গা, হাই বলে দাও। এই দেখো আমার মেয়ে এখন দেখলে যে দোকানে গেল, তো এই দুটো নিয়ে আসলো। এই এটা এটা গেঞ্জি এনেছে একটা, এই গরমে গেঞ্জিটা ভালো হবে আর পরতে টরতে যেতে লাগে। আর ওই প্যান্টগুলো একটা এনেছে, ওটা ইয়ে কর ভালো করে, ভাঁজ কর দিয়ে ইয়ে করে দেখ, একটু ভাঁজ কর। এইটা প্যান্ট আর ওইটা গেঞ্জি একটা কিনে নিয়ে আসলো। এ প্রতিমা, প্রতিমা মনীষা রে, শুনি যা শুনি যা শুনি যাও, তোমার পয়লা বৈশাখে জামা নিয়ে আসো, বন্ধুদের দেখাতে হবে। তো একবারে গুছিয়ে রেখে দি। তুমি ওখানে কি করছো? আরে বিছানাটা উলঢুল করে কি করছো কি? হ্যাঁ কিছুই করিনি, এরা নেমে গেছে, তাই ওটা ঠিক করে দিচ্ছে একটু, তাও একটু ঠিক করে দাও। এমন সাহেব বলেছিস মাকে? কি বললি? বল দেখাতে হবে তো বন্ধুদের। ভালো করে দেখাও দিদি, যেমন দেখালো ওরম করে দেখাও ভালো করে। এই দেখো মনীষার পয়লা বৈশাখের জামা, আবার পরে যখন ঘুরতে যাবা তখন সবাই কি সুন্দর দেখবে তোমাদের। এই একটা প্যান্ট, আর এই প্যান্টগুলো দুটো কিনেছিল মনীষা, আর আর ফেলে দিয়েছিস। ওই দেখো কেমন ওখানে গেঞ্জিটা পরে গেছে, নিয়ে আসো তাহলে, খেয়ে দাও, পরশু দিন আমি পরবা। পরে গিয়েছিল, নিয়ে আসো, মনীষার গেঞ্জিটা পরে গিয়েছিল। দেখ মনীষা এগুলো পরবে বলে সব সময় গেঞ্জিগুলো নিয়েছে। আর এই একটা জামা, মনীষা এই জামাগুলো দুটো নিয়েছিল না মনীষা, একটা মনীষার পরা হয়ে যাচ্ছে পয়লা বৈশাখের আগেই, আর এই প্যান্টগুলো দুটো নিয়েছে, এই একটা পরে আছে মনীষা, এই একটা পরে আছে একটা, আর আর ওই গেঞ্জি একটা পরা হয়ে গেছে, আর একটা জামা পরা হয়ে গেছে। যাও এবার রেখে দাও গো, যাও তুলে মাকে, হ্যাঁ মাকে দেখাবো। তো বিছানাটা একটু উলঢুল হয়ে গেছে, ফাল্গুনির বাবা ঠিক করছে, হ্যাঁ সব দেখাতে হবে। ছিঁড়ি নি, ফাল্গুনি আটা টাটা নিয়ে খেলা করে। এবু ওই দেখো ফাল্গুন বাবা, ওই ওই গেঞ্জিটাই না, তোমার জুতোটা পরিষ্কার করেছো, জুতোটাই কর। চলো, কেমন আছো সবাই? আজকে সকাল সকাল আমার ব্লগটা শুরু করে দিলাম, যাচ্ছি আমার জায়ের ঘরে, আর আজকে রান্না হবে, মাছ আমার যা দেবে
আর আমরা আলু ভাতে ডিম ভাতে দিয়ে দেবো। আমাদের কালগুলো মাছ খেতে চাই না, আমারও সেরকম মাছ ভাল লাগে না। আর ওই কালকে লুচি, সারাদিন লুচি খেয়ে শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। দেখো তো তোমার মাছটা এখানে নিয়ে দেখো নিয়ে যাবে দেখো। এই দুজনা করবো কত সাথে যা আছে ওই দুটো দুটো নিয়ে দুজনা করব। আর চলো আর কিছু সারাদিনে দেখাবো না, ওই রান্না হয়ে গেলে আবার একটু খাওয়া দাওয়াটা ফাল্গুনি বাবা এলে দেখাবো। আজকে ফাল্গুনি বাবা জালে চলে যাওয়ার পর শরীরটা আবার অসুস্থ হয়ে গেছিলো, প্রতিমাকে ফোন করে ডাকলাম, আবার মাথায় একটু জল টল দিয়ে দিল। এখনো পর্যন্ত কিছু খাইনি, মুখটা তেতো হয়ে আছে। প্রতিমারও শরীরটা খুব একটা ভালো না, ওরও শরীরটা খারাপ। আমাদের এই শরীর নিয়েই সব কী করবো ভেবে পাই না। তা চলো কালকে রাতেরও ভিডিও করা আছে, এই আগে পিছিয়ে করে সাজাতে হবে। হ্যাঁ চলো, আবার রান্না হয়ে গেলে তখন খাওয়া দেওয়ার সময় তোমাদের একটু দেখাবো। আর এখন আমাদের ভিডিও বইকালে করেই যাবে। দিদি যে সেগুলো পড়ো, শিখাবে না এগুলো তো পারি। কোনগুলো? সেগুলোই তো লিখতে দিচ্ছি না, বলো বলে দাও। আমি আবার কিন্তু চালু করেছি, চলে সরে 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 সরে, আবার চালু করেছে মেয়ে। কিন্তু তোমার লাঠিনে বসে গেছো কাছে, সেদিনকে তুই জপতে হবে। নাও নাও নাও, পড়ে নাও পড়ে নাও, এই কদিন বাকি দাঁড়া, পড়ে নাও পড়ে নাও। লে তো বলবে অঙ্কগুলো না, সরে সো, দিদির কাছে অঙ্ক শিখে নাও, দিদি ভালো অঙ্ক করাতে পারে, সরে সো। অঙ্কগুলো পারবে যে তুই? হ্যাঁ সরে সো, বলে আমি ভালো পড়ে নিতে পারি, বল দাও। এখন তো কত দিন স্কুল যাবে, তখন তো অঙ্ক করাবে, তখন পারবে তুই? নাও দিদি কি পড়াচ্ছে পড়ে নাও। পারবো? হ্যাঁ। লিখে নে মনীষা, নালে তোকে এক্ষুনি দেবে দিদি। তাই সরে 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 তুই বল কি লিখবি বল, তুই সেটা দিদি লিখাবে, বল কি লিখবি বল। তুমি যেটা লিখতে বলবা সেটা, যেটা লিখবা বলবা সেটা দিদি লিখাবে, বলো কি লিখবা। এবিসিডি লিখবে তো? হ্যাঁ না, এবিসিডি বার করো। বলো বলো বলো। আমার যেটি আজকে শরীর খারাপ হয়েছিল। কি হয়েছিল? শরীর খারাপ। এদিকে সরে এসো, এদিকে সরে এসো, এদিকে সরে এসো। দুপুরে চান করতে পারবো না, সকালে চান করে নিয়েছো। ও না বাবু, তুমি ওই দিকটা সরে যাও, দিয়ে পড়াও। না ঠিক কেন, কি ওটা মুখে পেন্সিল দেখবি, যেটা লিখবি বলবি সেটা ভালো করে তো লিখবি, লেখ। Thank you.
Subscribe করে নাও।